Assalamualaikum. Learning and Earning TV এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। গত ভিডিও এর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করবেন শুধুমাত্র অ্যাকাউন্ট করে। ফ্রি বিটকয়েন এমন একটি আর্নিং প্রসেস যেটি শুধুমাত্র আপনি কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম ইনভেস্টমেন্ট করা ছাড়া সাইন আপ করে নিতে পারবেন। আজকে আরো একটি ট্রাস্টেড বিটকয়েনের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটিতে অ্যাকাউন্ট করার পরে সামান্য কিছু সিম্পল কাজ করার বিনিময়ে আপনি সহজে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং আরও একটি মজার ব্যাপার রয়েছে যে এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি একটি খেলা খেলবেন, খেলার পরে আপনি অবশ্যই যে পয়েন্টটি পাবেন সেই পয়েন্টের সাথে সাথে বিটকয়েনের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার পূর্বে আমি একটি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি আমার পূর্বের ভিডিওটি না দেখেন অর্থাৎ এই যে বিটকয়েন মাইনিং অ্যাপ 2020 এটি অবশ্যই দেখে আসবেন এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে সেগুলো গ্যাদার করার পরে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে। সুতরাং ফিরছি একটু পরে, সাথে থাকুন এবং বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ। অল রাইট, আজকের অ্যাপসটি দেখতেই পাচ্ছেন ক্রিপ্টো রাইস। এটি একটি ট্রাস্টেড অ্যাপস যেটি কিনা আপনি ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং পয়েন্টগুলোকে বিটকয়েনের মাধ্যমে আপনি খুব সহজেই বিকাশ অথবা রকেটের মাধ্যমে বা ইউজ করে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। প্রথমত আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ক্রিপ্টো রাইস দিয়ে যখন সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে আপনি ওপেন ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, পারমিশন চাইবে। এরপর আপনি ওকেতে ক্লিক করবেন, অ্যালাওয়ে ক্লিক করবেন। আমি যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেস অনুসারে আপনাকে এগিয়ে যেতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, দেখার পরে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে চলে আসছে নেক্সট ইন্টারফেসে। এই ইন্টারফেস আসার পর আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাকে সাইন ইন করতে বলেছে গুগলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। সো আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি অবশ্যই সাইন ইন করে নেবেন গুগলের মাধ্যমে। সো সিম্পলি ট্যাপ করবেন। সিম্পলি ট্যাপ করার পরে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার যে কাঙ্ক্ষিত ইমেলটি, যেটি ইউজ করে আপনি কয়েনবেস অ্যাকাউন্ট করেছিলেন। সো কয়েনবেস অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটি ইউজ করেছিলেন সেই ইমেলটি ইউজ করবেন। এবার এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে একটি কোড দিতে বলেছে। সো কোডটি আপনি কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কোডটি আপনি পাবেন। সেই কোডটি আপনি ইউজ করার পরে এখান থেকে আপনি নির্ধারিত যে পয়েন্টটি সেই পয়েন্টটি অবশ্যই আপনি পাবেন। এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি অবশ্যই আপনি ইউজ করবেন, অবশ্যই এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনি এখান থেকে সরাসরি চাইলে সেই কোডটি ইউজ করতে পারেন যখন আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। অলরাইট, কোডটি দেওয়ার পরে আপনার এখানে একটি গেম চলে আসছে, এই গেমটা আপনাকে খেলতে হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু বিটকয়েনের ইথারামের কতগুলো অপশন দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু জিরো দেখাচ্ছে এবং আমার একটি পয়েন্ট হচ্ছে জিরো। আপনার অ্যাকাউন্ট কোডটি দেওয়ার পরে আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সো এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে মিলগুলো রয়েছে অর্থাৎ আইকনগুলো রয়েছে সেখানে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পরে এগুলো কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে। এইভাবে যদি আপনার মিল যেগুলো দেখতে পাচ্ছেন আমি বিটকয়েন যেগুলো রয়েছে সেই বিটকয়েনের মধ্যে যখন সিম্পলি ট্যাপ করবো তখন সেগুলো কিন্তু অলরেডি কমে যাচ্ছে অলরেডি। সো আশা করি এভাবে আপনি সিম্পলি ট্যাপ করে আপনি এখান থেকে খুব সহজে এই গেমগুলো খেলে নিতে পারবেন। একটি একটি বাচ্চার কাজ। আশা করি আপনার যদি প্রেস্টিজে লাগে অথবা ফাংশন হয় আমার কিছুই করার নাই, জাস্ট আপনাকে তাদের ইনস্ট্রাকশন অনুসারে এখান থেকে গেমগুলো সিম্পলি ট্যাপ করে খেলতে হবে, তা না হলে আপনি তার নির্ধারিত পয়েন্টটি পাচ্ছেন না। এখানে অলরেডি কিন্তু পয়েন্টগুলো অ্যাড হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন আমার জিরো ছিল, বিটকয়েন 13 হয়েছে, তারপরে লিটকয়েন 4 হয়েছে, প্রত্যেকটা কিন্তু এভাবে ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। সুতরাং আপনি এখানে সিম্পলি ট্যাপগুলোতে টাচ করবেন, টাচ করার বিনিময়ে আপনার এখানে পয়েন্টগুলো আস্তে আস্তে ইনক্রিজ করে নিতে পারবেন খুব সহজেই। সো আপনাকে একটু ধৈর্য ধরে কাজগুলো করে নিতে হবে। আপনি একদিকে ইনকাম জেনারেট করতে পারবেন, অপরদিকে আপনি এখান থেকে এন্টারটেনমেন্ট নিতে পারবেন খুব সহজেই। সুতরাং আমি কীভাবে করছি সেটি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। এভাবে সিম্পলি গেমগুলো খেলে খেলে আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করে নিতে পারবেন।
অলরাইট, এখানে আবার দেখতে পাচ্ছেন যে প্রায় 246 পয়েন্ট হয়ে গিয়েছে। এবার আমি কিভাবে উইথড্র নেবেন বা ক্লেম করবেন সেটি দেখাচ্ছি। আমি সিম্পলি কাজ করে এখানে 246 পয়েন্ট আর্ন করেছি এবং সেটি কীভাবে উইথড্র নিব সেটি এবার দেখাচ্ছি। সো এখানে আসার পর প্রথমত এখানে BTC যেটি দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। সেটি সিলেক্ট করার পরে আপনাকে ক্লেমে ক্লিক করতে হবে। সো আমি ক্লেমে ক্লিক করছি। ক্লেমে ক্লিক করার পর এখানে 246 পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং 246 পয়েন্টটা আমি আমার BTC ওয়ালেটের মধ্যে অ্যাড করে নেব। সুতরাং আমাকে ক্লেমে ক্লিক করতে হবে। ক্লেমে ক্লিক করার পরে অবশ্যই আমাকে চেক করতে হবে সেটি অ্যাড হয়েছে কিনা। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমার কয়েন বেসের যে BTC ওয়ালেট রয়েছে সেখানে কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে। সুতরাং আপনি খুব সহজে কয়েন বেসের মধ্যে যে BTC ওয়ালেট রয়েছে সেই BTC ওয়ালেটের মধ্যে নির্ধারিত পয়েন্টের এগেনস্টে আপনি BTC কয়েনটা অ্যাড করে নিতে পারবেন। সুতরাং আশা করি এই ওয়েবসাইটে কাজ করবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।